বন্ধুরা, আমরা কবিতা পড়ছি আমার পরিচয়। এই কবিতাটি লিখেছেন সৈয়দ শামসুল হক। তো এই কবিতায় মূলত প্রথমে একটা প্রশ্ন করা হয়েছিল যে কোথা থেকে তুমি এলে, তার মানে হচ্ছে এই তুমিটা হচ্ছে দেশ। তো দেশকে জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি কোথা থেকে এলে। তো সেই প্রশ্নের উত্তরটা মূলত শামসুল হক দিচ্ছেন। পুরো কবিতা জুড়েই কিন্তু শামসুল হক এই প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করেছেন। তো এখানেও কিন্তু তিনি উত্তর দিচ্ছেন যে কোথা থেকে আসলাম। তিনি বলছেন, আমি তো এসেছি সার্বভৌম বারো ভূইয়া থেকে। তার মানে মূলত এখানে বারো ভূইয়াদের নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা সবাই জানি বাংলায় পাঠান কররানী বংশের রাজত্ব যখন দুর্বল হয়ে পড়ল, তখন খুলনা, বরিশাল, সোনারগাঁও, ময়মনসিংহ ও শ্রীহট্টে স্বাধীন জমিদারদের উত্থান ঘটে। 1575 সালে মুঘল সম্রাট আকবর যখন বাংলা জয় করলেন, তখন এই স্বাধীন জমিদারগণ ঈসা খাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে মুঘল শক্তির বিরুদ্ধে দাঁড়ান। ইতিহাসে এরাই ছিল বারো ভূইয়া নামে পরিচিত। আর এরা হলেন ঈসা খাঁ, চাঁদ রায়, কেদার রায়, প্রতাপাদিত্য, লক্ষ্মণমাণিক্য ইত্যাদি ইত্যাদি। বন্ধুরা, তারপর যেটা বলছে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে। হ্যাঁ বন্ধুরা, এই কমলার দিঘি আর মহুয়ার পালা এটা মূলত হচ্ছে ময়মনসিংহ গীতিকার একটি পালা। বন্ধুরা, এই কমলার দিঘি আর মহুয়ার পালা তোমাদের এটা মনে রাখতে হবে, এটা মূলত ময়মনসিংহ। হ্যাঁ, আগে কিন্তু এটাকে ময়মনসিংহই বলা হতো, এটা তোমাদের মনে রাখতে হবে। ময়মনসিংহ গীতিকার পালা, এটা তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে, তারপর কি বলছে, আমি তো এসেছি তিতুমির। হ্যাঁ বন্ধুরা, আমরা তিতুমির সম্পর্কে জানি না এমন কেউ নেই, আমরা কিন্তু এটা খুব ভালো করেই জানি। তিতুমির তার আরেকটা নাম আছে, তার মূলত নাম হচ্ছে মীর নিসার আলী। মীর নিসার আলী। আচ্ছা দেখো, এখানে মূলত বলেছে আমি তো এসেছি তিতুমির আর হাজি শরিয়ত থেকে। হ্যাঁ, হাজি শরিয়ত বলতে এখানে বোঝাচ্ছে মূলত হাজি শরিয়তুল্লাহ। তা আমরা প্রথমে একটু তিতুমির সম্পর্কে কথা বলি। মূলত তিতুমির হচ্ছে, অর্থাৎ মীর নিসার আলী হচ্ছে 24 পরগনা জেলার হায়দারপুর গ্রামে 1772 সালে জন্মগ্রহণ করেন। তিনি মূলত যে কারণে বিখ্যাত হয়েছেন, তিনি হচ্ছে অত্যাচারী ইংরেজ ও হিন্দু জমিদারদের বিরুদ্ধে দীর্ঘদিন সংগ্রাম করেছেন। 1831 সালের 19 নভেম্বর ইংরেজ বাহিনীর সঙ্গে লড়াই করে মূলত তিনি শহীদ হন। আর হাজি শরিয়তুল্লাহ মাদারীপুর জেলার শিবচর থানার সামাইলি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মূলত দীর্ঘকাল ধরে মক্কায় অবস্থান করে ইসলাম ধর্ম বিষয়ে অগাধ পাণ্ডিত্য অর্জন করেন। পরবর্তীতে তিনি ধর্মকে আশ্রয় করে সকল কুসংস্কারের বিরুদ্ধে সোচ্চার হন। তার এই আন্দোলনকে বলা হচ্ছে ফরায়েদি আন্দোলন। হ্যাঁ বন্ধুরা, হাজি শরিয়তুল্লাহ মূলত যে আন্দোলনটা নিয়ে কাজ করেছিলেন, সেই আন্দোলনের কথা তোমাদের একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে কুসংস্কারের বিরুদ্ধে, আমি আবারও বলছি, কুসংস্কারের বিরুদ্ধে যে আন্দোলনটা করেছিলেন সেটা হচ্ছে ফরায়েজি আন্দোলনটার নাম কি বন্ধুরা? ফরায়েদি আন্দোলন। এই আন্দোলনের কথা তোমাদের মনে রাখতে হবে, ফরায়েদি আন্দোলন। আচ্ছা, তারপর মূলত তিনি এখানে শেষ হননি। তার এরপর তিনি মূলত আব্দুল ওয়াহাব, যেটাকে বলা হয় ওয়াহাবি আন্দোলন, আব্দুল ওয়াহাব নামক একজন এক ধর্ম সংস্কারক তার মতাদর্শে বিশ্বাসী হয়ে ওয়াহাবি আন্দোলনের সঙ্গে যুক্ত হন। তিনি মূলত সাধারণ মানুষকে ধর্মের প্রকৃত রূপ ও তাদের অধিকার সম্পর্কে সচেতন করার চেষ্টা করেছেন। এছাড়া আরও বিদেশি শাসন শোষণ, জমিদার, জোরদার ও মহাজনদের অত্যাচার থেকে মানুষকে মুক্ত করার জন্যও তিনি আন্দোলন করেন। তো এই হচ্ছে হাজি শরিয়তুল্লাহ সম্পর্কে বিস্তারিত কথা। এগুলো কিন্তু সবই তোমাদের বইতে আলোচনা করা হয়েছে, সেগুলো তোমরা অবশ্যই খুব ভালো করে পড়বে। তারপর এখানে বলা হচ্ছে আমি তো সেদিন গীতাঞ্জলি। হ্যাঁ বন্ধুরা, যে গীতাঞ্জলির জন্য কিন্তু রবীন্দ্রনাথ, সে কী পেয়েছিল রবীন্দ্রনাথ? মূলত সেটার জন্য নোবেল পুরস্কার পেয়েছিল। আর তার নোবেল পুরস্কারটা সে কবে পেয়েছিল বন্ধুরা? তোমাদের প্রত্যেকের মনে থাকার কথা, 1913 সালে। আর অগ্নিবীণা, অগ্নিবীণা কার রচনা বন্ধুরা? অগ্নিবীণা হচ্ছে নজরুলের রচনা। তার মানে এখানে
এই যে গীতাঞ্জলি রবীন্দ্রনাথ এখানে বিশ্বকবির কথা যেরকম বলা হয়েছে ঠিক একেবারে অগ্নিবীণা নজরুল এখানে জাতীয় কবির কথাও বলা হয়েছে। তো বন্ধুরা এই সকল কিছু তোমাদের মনে রাখতে হবে, অর্থাৎ শামসুল হক এই যে উত্তরটা দিতে গিয়ে উনি কিন্তু মূলত এখানে নিজের দেশের সকল পরিচয়ের কথা উল্লেখ করেছেন। তো বন্ধুরা আমরা এই প্রবন্ধে এই কবিতার পরবর্তী ভিডিওতে আমরা আরও অনেক বেশি বিস্তারিত আলোচনা করব, সেগুলো তোমরা দেখবে, আশা করি সেগুলো তোমরা অনেক মনোযোগ দিয়ে দেখবে। আজকে এ পর্যন্তই।